হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের একটা ভিডিওতে। আর আমি উর্মি, ক্যানাডার ক্যালগেরি শহর থেকে। আজকে হচ্ছে নভেম্বরের 27 তারিখ। ব্ল্যাক ফ্রাইডে তো নভেম্বরের 25 তারিখ ছিল, আর 26 তারিখ আমরা খুবই বিজি একটা টাইম কাটিয়েছি। যেমন হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, ফ্রাইডেতে অনেকে কাজ করেছে, যেই কারণে দেখা গেছে অনেকেই আসতে পারেনি, কিন্তু তারপরও বিজি ছিল। কিন্তু কালকে তো সবার বন্ধ ছিল, কালকে স্যাটারডে ছিল, কালকে সবার বন্ধ ছিল, সবাই মোবাইল নিতে এসেছিল, কালকে অনেক বিজি ছিল। আজকেও কিন্তু সবাই বন্ধ, সেম ডিল চলছে, আজকেও হয়তো বিজি থাকবো ইনশাল্লাহ, এবং সবাইকে বেস্ট একটা ডিল দেওয়ার চেষ্টা করব। এই তো এখন সকাল 10টা বেজে গেছে, এখন কাজে যাচ্ছি, একটু পরে আমার কাজ শুরু হয়ে যাবে, আমার দিনটা শুরু করতে যাচ্ছি, সবাই দোয়া করবেন। আজকের ওয়েদারটা খুব সুন্দর, একটু পরেই সূর্য মামাকে দেখা যাবে। সূর্য মামা মানে উঁকি দিচ্ছে না, রোড একদম খালি, মানুষজন আজকে রেস্ট নিচ্ছে, সকালের দিকে একটু এরকম ফাঁকাই দেখা যায়, কারণ উইকেন্ড বলে কথা, সবাই একটু দেরি করে ঘুম থেকে ওঠে। আর আমার গলার অবস্থা পুরো শেষ, মানুষকে প্ল্যান বুঝাতে বুঝাতে, মানুষের সাথে কথা বলতে বলতে আমার গলা শেষ। কালকে একটা মজার ব্যাপার হয়েছে কি, কালকে দেখা গেছে আমার সব পরিচিত মানুষরাই আমার কাছ থেকে ফোন নিতে এসেছিল। মানে আমি অন্য দেশের মানুষকে খুব একটা হেল্প করতে পারিনি, আমার দেখা গেছে আমার কমিউনিটির মানুষ, আমার বাংলাদেশি ফ্রেন্ডরা সবাইকে, সবাই এসেছিল 15 থেকে 18 জন, আমি ওনাদেরকেই হেল্প করেছি। আর অন্য দেশের ইন্ডিয়ান, ফিলিপিনো, অন্য দেশের মানুষদেরকে আমি খুব একটা হেল্প করতে পারিনি, মনে হয় একজন কি দুইজনকে হেল্প করতে পেরেছি। ভীষণ ভালো লেগেছে যে বাংলাদেশি সবাই, মানে আমার আমি একটা ভালো ডিল দিব ওই ইয়েতে আমার কাছেই এসেছিল। আর আশা করছি সবাইকে ভালো ডিল দিয়ে সবাই খুশি হলে আমি খুশি। আজকে যাচ্ছি, এখন সকালবেলা তো টিম হর্টন্স এর কফি না হলেই নয়। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে -1, আস্তে আস্তে আবার একটু ঠান্ডা পড়া শুরু হয়েছে, কিন্তু স্নো গোলে একদম কি সুন্দর হয়ে আছে রোড, ওই দূরে দেখা যাচ্ছে স্নো স্তূপ করে রাখা, বাট খুব সুন্দর ওয়েদার। এই উইকটাতে মনে হয় ঠান্ডা পড়বে। সবার সাথে একটু শেয়ার করলাম ব্ল্যাক ফ্রাইডের পরের দিনের অবস্থা। ব্ল্যাক ফ্রাইডেতে এত সেল থাকে, মানুষ এই 2-3 দিন হুলস্থুল শপিং করেছিল। যারা যারা এই সেলগুলো মিস করেছেন তাদের জন্য আরেকটা দিন আসছে, আর সেটা হচ্ছে বক্সিং ডে, ডিসেম্বরের 26 তারিখ। ব্ল্যাক ফ্রাইডে সেল তো শেষ হয়ে গেছে, তবে বক্সিং ডে শপিং কিন্তু এই মাসের 15 তারিখের পর থেকেই শুরু হতে যাচ্ছে। আশা করছি সবাই বক্সিং ডে সেলটা মিস করবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।